আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চোখ সুস্থ রাখার জন্য 5টি ব্যায়াম। শরীর সুস্থ রাখার জন্য আমরা কত কিছুই না করি, শরীরের অতি মূল্যবান এই অঙ্গ চোখের সুস্থতার জন্য দরকার বাড়তি যত্ন। যারা দীর্ঘক্ষণ কম্পিউটার ও মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকেন তাদের জন্য চোখের ব্যায়ামগুলো আরো জরুরি। অতি সম্প্রতি গবেষণায় দেখা গেছে শরীর চর্চার পাশাপাশি চোখের নিয়মিত যত্ন নিলে মেকুলার ডিজেনারেশন নামে চোখের মারাত্মক অসুখ প্রতিরোধ করতে সহায়তা করে। চোখের আরাম ও সুস্থতার জন্য চলুন দেখে নিই সহজ কিছু ব্যায়াম। ব্যায়াম 1, কাজের ফাঁকে খানিকটা সময় চোখ বন্ধ করে রাখুন। হাতে হাত ঘষে তালু কিছুটা গরম করে নিয়ে চোখের উপর রাখুন। হাতের তালু এমন ভাবে রাখবেন যাতে ভেতরে কোনো আলো যেতে না পারে। 2 মিনিট এভাবে বন্ধ করে রাখুন। দিনে বেশ কয়েকবার এভাবে করুন। এতে চোখের রক্ত সরবরাহ বাড়বে এবং চোখের পেশি সক্রিয় থাকবে। চোখের ব্যায়াম 2, যারা যা কম্পিউটার ও মোবাইল ফোন বেশি মাত্রায় ব্যবহার করেন তাদের চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা যায়। তাদের জন্য ব্যায়াম হচ্ছে একটানা না তাকিয়ে থেকে ঘন ঘন চোখের পাতা ফেলা। কম্পিউটার ও মোবাইল ফোন ব্যবহারের সময় সাধারণের তুলনায় ঘন ঘন চোখের পাতা ফেলুন, এতে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন। চোখের ব্যায়াম 3, সোজা হয়ে আরাম করে বসে মাথা স্থির রেখে একবার বাম দিকে একবার ডান দিকে যত দূর সম্ভব তাকান। বাঁ দিকে কোনো বস্তুর উপর 5 সেকেন্ড তাকিয়ে থাকুন। এবার চোখ স্বাভাবিক করে কয়েকবার পলক ফেলুন। একই প্রক্রিয়ায় ডান দিকে অনুসরণ করুন, এভাবে 10 বার করুন। চোখের ব্যায়াম 4, আরাম করে বসার পর হাতের এক আঙ্গুল মুখ থেকে 10 ইঞ্চি দূরে রেখে তার উপর মনোযোগ দিতে হবে। এরপর দীর্ঘ শ্বাস নিয়ে 10 থেকে 20 ফুট দূরত্বের কোনো বিষয়ের উপর মনোযোগ দিতে হবে। প্রতিবার শ্বাস নেওয়ার পর ফোকাসের বিষয়টি পরিবর্তন করে এই ব্যায়াম চালিয়ে যেতে হবে। ফোকাস বা দৃষ্টি দেওয়ার ব্যায়ামটি চোখের অভ্যন্তরীণ মাংসপেশীর। চোখের ব্যায়াম 5, এক হাত দূরে একটি কলম নিয়ে সোজা কলমটির দিকে তাকিয়ে থাকুন। তারপর ধীরে ধীরে কলমটিকে কাছে নিয়ে আসেন যতক্ষণ পর্যন্ত না কলমটি গোলা দেখা যায়। এরপর আবারও কলমটিকে ধীরে ধীরে কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যান। খেয়াল রাখুন চোখের দৃষ্টি যেন কলমটির দিকে থাকে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।